সবাই শোনো, আমার একটা ঘোষণা আছে। তুমি নিশ্চয়ই বকুলকে কোনো দারুণ গিফট দেবে ভেবে রেখেছো, কিন্তু আমার কথা হলো, বকুলের মতো মেয়েকে কি জেসে গিফট মানায় বাবা? আমি চাই এরকম একটা শুভ দিনে আমরা সবাই মিলে বারাসাতে গিয়ে বকুলের মা ঠাম্মিকে প্রসাদ দিয়ে আসি। আমি ওনার কাছে থাকি, আপনারা না হয় ঘুরে আসুন। তুমি না গেলে হবে কি করে? বারাসাত যাওয়ার জন্য আপনার থেকে বেশি উৎসাহিত এই বাড়ির লোকেরা। হাত ফুসকে পালিয়ে যেতে চেয়েছিলে তো, এবার তো তোমাকে যেতেই হবে বকুল। আমিও যাব। তুমি তো যাবে বৌদি, আমাকে জ্বালানোর একটা সুযোগ তুমি ছাড়বে নাকি? পদে পদে আমার খুঁত ধরতে হবে না তোমায়? হবেই তো, তুমি বুঝি জানো না রশনি, ননদের পেছনে লাগাটা বৌদিদের একটা ডিউটির মধ্যে পড়ে। জানতে হবে না তোমার আসল মতলবটা কি, হঠাৎ এরকম ভালো মানুষ হয়ে গেলে কেন? আচ্ছা তাহলে কে কে যাচ্ছে ঠিক হলো? আমি তো আগেই বাদ হয়ে গেছি। যাও, বেয়ানের হাতে ভালো ভালো রান্না খাও, সমরও বাদ, অন্তত রোহনটাকে সঙ্গে নিয়ে যেও, বেচারি খেতে ভালোবাসে। আমরা না এখানে রতনের হাতের ওই টাইল টাইলের চিকেন স্টু খাবো। আচ্ছা তুমি তো আচ্ছা ছেলে মানুষ, ডাব্বু তোমার থেকে নিজের ভালোটা বেশি বোঝে। শোনো দিদি ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো, এই ট্রিপ থেকে সব বাচ্চারা বাদ, ডাব্বু মিষ্টি বাদ, দাদা বাদ, ও আমিও আরো বাচ্চা একদম, আর সব থেকে ছোট বাচ্চা তো ঋষি বাদ। আর আমি, আমার কথা তো কেউ বললো না, আমি যাবো না। না মা, তোমার পরশু পরীক্ষা ভুলে গেছো? তাতে কি হয়েছে মা, আমার তো সব পড়া কমপ্লিট। ও মা গো, ওরম বায়না করে না, হোলি ছিল আজকে, সারাদিন অনেক দৌড়ত্তি হয়েছে। ও কিছু একটা বলো না ওকে, রাত্রিবেলা ভালো করে যদি রেস্ট না, তবে কাল সকালে উঠে পড়তে বসতে পারবে। আচ্ছা শোন 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 শোন, আমরা ফেরার সময় তোর জন্য এত বড় একটা চকলেট নিয়ে আসবো, কেমন? কাকিমণি তো ঠিক কথাই বলেছে, এসা তুই মন খারাপ করিস না। গুড, তোমার দলের আরো একজন কমলো বকুল। দাদা ভাইকে নিয়ে ভয় নেই, আর ওই তো এক বৌদি, ও একা আর কত কাঠ দেবে তোমাকে? ইস, আমার সাথে একটাই আফসোস রয়ে গেল, আর যদি ভাইয়া সুস্থ থাকতো তাহলে ভাইয়াও তো আমাদের সঙ্গে যেতে পারতো, বলো? তাহলে তো খুব মজা হতো, কি বলো বকুল? একবারে ষোলো কলা পূর্ণ হতো। ও দিদি ভাই, বলো তো কি কি নিয়ে যেতে চাও, গুছিয়ে দিই তাহলে। ঠাকুরপো, তুমি একটু ভালো করে বলে দাও তো ভাই, কি কি গুছিয়ে টুছিয়ে নিয়ে যেতে হবে। আর রাগিনী শোন না, ওদের বাড়ি যাচ্ছি যখন তখন শাড়ি নিয়ে যাব তো, তাই না? তা কিছু নতুন শাড়ি তো কেনা ছিল রে। আছে তো, এই ওদের দিশে দেখ। শোনো শোনো শোনো, আমি বলি কি, সবাই এত ভালো, দিদির ভুলের জন্য মিথ্যে বলে এদেরকে কষ্ট দিতে পারবো না। কি করলে? পায়ে হাত দিয়ে তো প্রণাম করতে দিলে না, তাই এইভাবেই প্রণাম করছে তোমাকে।
আজকের এই শুভ দিনে আমি তোমার থেকে একটা খুব দামি কথা শিখলাম। একটা সত্যির আলো হাজারটা মিথ্যের অন্ধকারকে মুছে দিতে পারে। তোমায় আরো একটা কথা বলি গোকুল, দেখো আমাদের জীবনে সবাইকে একটু একটু কম্প্রোমাইজ করতে হয়, তোমাকেও করতে হচ্ছে, করতে হবেও, কিন্তু সেটা যেন কখনোই সত্যের বিরুদ্ধে গিয়ে না হয়। তোমাকে একটা প্রশ্ন করি, জীবনে যদি তোমার কোনো প্রিয়জন, খুবই প্রিয়জন আর সত্যের মধ্যে একটাকে বেছে নিতে হয়, তাহলে তুমি কোনটা বেছে নেবে? আমি সত্যিটাকে বেছে নেব। যেটা বললে সেটা খুব কঠিন কাজ, আমি জানতাম যে তোমার উত্তর এটাই হবে। আমি তোমায় আশীর্বাদ করি মা, সেরকম পরিস্থিতি যদি কখনো আসে তাহলে আজকের মতোই তোমার মনে যেন কোনো দ্বিধা না থাকে। যদি এই বাড়িতে বোঝা হয়ে থেকে যায় সেই ভয়। এ তুই কি বলছিস বর্ষা, তোকে বকাঝকা করি কিন্তু তুই তো আমার নাতনি, তোর ওই রকম অবস্থা দেখে আমরা ভয় পাবো না? আমরা কোন সমাজে বাস করি সেটা তুই জানিস না? তুই নিজে যখন মা হবি তখন বুঝতে পারবি সন্তানের জন্য মা বাবা কি না কি করতে পারে। সেটা দেখতেই পাচ্ছি। বর্ষা বর্ষা এভাবে কথা বলিস না মা। মা তুই আজই তো চলে যাবি, বল এরপর কবে আবার তোকে দেখবো? বর্ষা বর্ষা আমাকে ভুল বুঝিস না রে মা, তুই কি ভাবিস তোর জন্যে আমরা চিন্তা করি না? ওরে যে ভালোবাসে সেই তো বকে। শোনো ঠামি, এসব কথা শুনে এখন আমার কোনো লাভ নেই, তোমাদের যা নিয়ম পালন করা আছে তাড়াতাড়ি করো, আমার লেট হয়ে যাচ্ছে। বিদায়ের আয়োজন করতে আরো আড়াই ঘন্টা লাগবে, কেশবকে গিয়ে সেটা বলে দাও। আর শোনো, কেশবকে বলো বাইরে গিয়ে অপেক্ষা করতে, আমি তোমার ঘরে যাচ্ছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাবা ভয় না পাই, একটা মানসিক প্রস্তুতির দরকার সবার হয়। আমার মা ঠাম্মি কোনো রকম কোনো শখ নিতে পারবে না। কাকুও যাচ্ছেন, আমি আর ওখানে দিদিকে দেখার পর যা হবে। ঠিক আছে, সামলে নেব, সবটা সামলে নেব, কিন্তু আমাকে তো বারবার বলেছিল যে দিদির কথাটা এই বাড়ির কেউ যেন জানতে না পারে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আমার
ঠাম্মিকে একটা ফোন করা উচিত। করব ফোন। দেখেছেন, আসুন আপনি এদিকে আসুন তো, আসতে কি কি যে করেন না আপনি, বসুন এখানটা, আসতে আসতে বসুন বসুন। দেখে 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 কি দরকার ছিল বলুন তো, আপনি তো এখনো তো পুরোপুরি সুস্থ হননি, একা একা সিঁড়ি দিয়ে উঠে আসার কি দরকার ছিল? পায়ে লেগেছে তো, ব্যথা পেয়েছেন আপনি? হ্যাঁ কি দেখছেন? আমার চোখের দিকে না তাকালে আমি যে কথা বলতে পারি না। দেখছিলাম আর ভাবছিলাম, আপনি বোধহয় চান সারা জীবন আমি আপনার কাঁধে ভর দিয়ে চলি। সারা জীবন? এই কদিনই তো অধৈর্য হয়ে উঠেছেন, সহ্য করতে পারবেন আমাকে সারা জীবন? বললেন না তো সারা জীবন আমাকে সহ্য করতে পারবেন? এই প্রশ্নটা তো আমাকে করার কোনো মানে হয় না, কারণ আপনি তো কথা দিয়েছিলেন যে এক বছর পরে আপনি নাকি চলে যাবেন। আর আমার যতদূর মনে পড়ছে, মানে আপনিই বলেছিলেন যে বকুল নাকি কথা দিয়ে কথার খেলাপ করে না। কি যাবো, তবে আজ নয়, 363 দিন পর। What? বললাম 363 দিন পর আমি নিজে থেকেই চলে যাব, আপনাকে মনেও করাতে হবে না। আমি তো জাস্ট ইয়ার্কি মারলাম। কি হলো? কিছু না, যাই রেডি হয়ে নিয়ে আবার বেরোতে হবে। Are gaga
বড় রাস্তার মোড়ে আপনি খুব লাকি, ভাগ্য করে বউ পেয়েছেন আর সারা রাত জেগে আপনার সেবা করেছে। দিদিকে নিয়ে আজ ও বাড়িতে যাই সিদ্ধান্ত হোক, আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। যাচ্ছেনই যখন এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসবেন তো, কিন্তু খবরদার লেবু না পেলে আপনার ওই আদা বাটা তেঁতুল রস কিন্তু আনবেন না। সরি বকুল, অজান্তে আবার আপনাকে কষ্ট দিয়ে দিলাম, সরি। কি হলো, কি বললো? তুই আমার বলবে যত সব আদিক্ষেতা, এখন আড়াই ঘন্টা এই বাড়িতেই পড়ে থাকতে হবে। আড়াই ঘন্টা কেন করেছ? আমাদের তো গাড়ি চলে আসবে এক্ষুনি। তো আমি কি করবো, আমাকে কেন বলছো এসব কথা? আমাদের কত বড় গাড়ি তুমি জানো? তোমাদের এই সরু গলিতে ঢুকলে তারপর তো পুরো লোকজন জমে যাবে, ভিড় হয়ে যাবে। এইসবগুলো কি বোঝাও, আমাকে কি বোঝাও? ঠিক আছে, মানে তোমার আমার বাবা তোমার ছবি দেখা মাত্রই, আমি তো পাঠিয়েছিলাম ফোনে, তো তোমার ছবি দেখা মাত্রই বারবার করে বলছে কোথায় নতুন বৌমা, কোথায় নিয়ে আয় তাকে দেখি একবার। বাজে বকে একদম মাথাটা গরম করে দেবে না বলে দিচ্ছি। জানো আমি বাজে কথা বলছি? তুমি যখন বাইরে গেছিলে তখন আমার বাবা চারবার আমাকে ফোন করে, চারবার। তোমার বাবা ফোন করেছিলেন? আমাকে ফোনটা দিলে না কেন? আমি কথা বলতাম। মানে চারবার নয়, বারবার বারবার ফোন করেছে, আমাকে না মাকে। আপনি তো জানেনই, হ্যাঁ, মানে মাদের কি জ্বালা হয়। বাবা বারবার করে মাকে ফোন করে বলছে ছেলে কোথায়, কখন আসবে, বৌমাকে কেন দেরি করে নিয়ে আসছে। মা তো একই, ছেলের মা হোক আর মেয়ের মা, আপনি তো বুঝেনি। বুঝি বই কি, সবই বুঝি বাবা, বয়স তো কম হলো না। ঠিকই, যাই হোক, বিদায় তো করতেই হবে, মেয়ের বাড়ির নিয়মও তো নিয়ম। কি বল, হ্যাঁ, তুমি বরং একটু ওখানে গিয়ে বসো, আমি বর্ষার সঙ্গে দুটো কথা বলে আসছি। বর্ষা কেন ঠামে, ওর সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, এখন যা বলে ওর সামনেই বলো না। কি যে বলিস না তুই, এসব মেয়েরই ব্যাপার, না জামাইয়ের সামনে কি বলা যায়? না জামাই, তুমি যাও একটু ও ঘরে গিয়ে বসো, দেখো সব বিদায়ের আয়োজন কেমন হচ্ছে না হচ্ছে, দেখো। হ্যাঁ সেটাই করি আমি, যাও। ভিতুরামকে দিদির কথা কি বলে যাব, আদৌ কি ওনাকে কিছু বলা উচিত হবে? যদি উনি কষ্ট পান, এমনিতে তো ওনার শরীরটা অসুস্থ, দিদির কথা শুনলে কষ্ট তো পাবেনই। উনি তো দিদিকে পছন্দ ভালোবাসতেন,
আরে আমি ভালোবাসতেনি বা বলছি কেন, এখনো হয়তো ভালোবাসেন দিদিকে। I love you. কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছো নাকি? ভাগ্যিস ডাবুর খাবারটা আনতে এসেছিলাম, রইলাতে জানতেই পারতাম না যে তুমি ইচ্ছে করে বারাসাত যাওয়াটাকে দেরি করতে চাইছো। মানে? মানেটা হলো যে তোমার যাওয়ার ইচ্ছে না থাকলে বলে দাও, আমি এক্ষুনি সবাইকে ডেকে তোমার দিদির কথাটা জানিয়ে দিই। এখন বাড়ির সবাইকে আমার দিদির কথা জানানো, বারাসাত যাওয়া, এসবের কি খুব দরকার ছিল রোশনীতে? এমনি তো ওনার শরীরটা এত অসুস্থ, তার মধ্যে এইসব কথা জানতে পারলে তো উনি উনি আরো অসুস্থ হয়ে যাবেন। এটা আসলে তোমার অজুহাত পুকুর, তুমি ভাইয়ার অসুস্থতার আড়ালে আসলে নিজেকে বাঁচাতে চাইছো।